আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। 29শে ফাল্গুন 1429, ফাল্গুন মাসে মুরগি লালন পালন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু 29শে ফাল্গুন 1429, তো শীতকে বিদায় জানিয়ে বসন্ত শুরু হয় নতুন সাজে। কাছে কাছে নবপল্লবের সবুজ আভা, বনে বনে ফুলের সমারোহ, কোকিলের মিষ্টি সুর, নির্মল বাতাস, সবই ফাল্গুনের অপরূপ শোভা। তাই ফাল্গুনে সবার মনে বৈচিত্র্যময় আনন্দের মেলা, কৃষিতেও রয়ে যায় নানা বৈচিত্র্য। ফাল্গুন এই মাসে সব কিছু যেমন নতুনভাবে সেজে ওঠে, তেমন মুরগি লালন পালন করার ক্ষেত্রে কিছুটা বৈচিত্র্য দেখা যায়। যেমন এই মাসের শুরু থেকেই প্রচুর পরিমাণ মশার আদুর্ভাব সৃষ্টি হয় এবং মশা প্লাস মাছি, এই মশা মাছির কারণে মুরগি লালন পালন করার ক্ষেত্রে যে ধরনের সমস্যা ও প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সেই সম্পর্কে আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমি বলবো আপনার মুরগির ওজন এই ফাল্গুন মাসে কখনোই 100% আসবে না। আপনি পূর্বের যে ওজন পাইছেন আপনি ফার্মের মুরগিতে, কিন্তু এই সময় আসার পরে আপনি মুরগিতে এই পরিমাণ ওজন পাবেন না। এটার সর্বপ্রথম যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত মশা এবং মাছি। অতিরিক্ত মশা এবং মাছি আপনি ফার্মের মুরগির রক্ত শুষে নেয়, যার ফলে মুরগির ওজন কম আসে। এবং মশা মাছির দ্বারা যেহেতু ভাইরাস ছড়ায়, সেহেতু আমি বলবো সেই দিক থেকে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আপনি ফার্মের মধ্যে লিটার ব্যবস্থা যেন ভালো থাকে। লিটার ব্যবস্থা ভালো থাকলে কিছুটা মশা মাছির প্রাদুর্ভাব কমে। সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদের বলবো অবশ্যই আপনারা লিটারে কাঠের গুঁড়া ব্যবহার করবেন। কাঠের গুঁড়া ব্যবহার করলে মাছির প্রাদুর্ভাব কিছুটা কমে যায়, সেই ক্ষেত্রে অনেকটাই ভালো কাঠের গুঁড়া। তো ওজন কম আসে স্বাভাবিকভাবেই হয়তো 100 থেকে 150 গ্রাম। পূর্বে আপনি একই খাদ্য, একই ফিড, একইভাবে মুরগি লালন পালন করে যে ওজন পাইছেন তার থেকে 100 গ্রাম বা 200 গ্রামের মতন ওজন কম আসবে এই মাসে। তো অবশ্যই সেই দিক থেকে আমাদের যারা আমরা খামারি আছি তাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন সেইভাবে ট্রিটমেন্ট নেই। আর সেভাবে যদি আমরা ট্রিটমেন্ট নিতে পারি আশা করি এই ধরনের সমস্যা আমাদের দ্বারা হবে না। এখন কন্ট্রাক্ট ফার্মিং যারা করতেছি আমরা তাদের সম্পর্কে কিছু বলা। যদি যারা কন্ট্রাক্ট ফার্মিং করতেছেন বা সাধারণ খামারি, কন্ট্রাক্ট খামারিদের লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা কন্ট্রাক্ট ফার্মিংরা যারা করে থাকেন তারা স্বাভাবিকভাবে গ্রোয়িং চার্জ, মানে মুরগি উৎপাদনের পর যে যে ওজন বৃদ্ধি হয় তার উপর ভিত্তি করে তারা একটা চার্জ পায়। আর অতিরিক্ত লাভের যে টাকাটা সেটা কোম্পানির কাছেই চলে যায়, কিন্তু খামারিরা যেটা পায় সেটা হচ্ছে তাদেরকে মুরগির লালন পালন করে দেওয়ার পরে গ্রোয়িং চার্জ, অর্থাৎ মুরগির ওজন বৃদ্ধি করার জন্য তারা একটা পারিশ্রমিক মাত্র পেয়ে থাকে। আর এই যে ফাল্গুন মাস, এই সময়ে মুরগির ওজন যদি একটু কম হয়ে থাকে তাহলে তাদের লাভের আশা অনেকটাই কমে যায়। তো ভিউয়ার্স, সাধারণ যারা খামারি আছি বর্তমানে যে বাজার মূল্য, এই বাজার মূল্য অনুযায়ী যদি আমরা লালন পালন করতে পারি অবশ্যই তাদের থেকে অনেক ভালো বেনিফিট পাবো। আর এই জন্যই আমি মনে করি বর্তমানে কন্ট্রাক্ট ফার্মিংয়ের থেকে সাধারণ খামারিরা অনেক ভালো পজিশনে আছেন। স্বাভাবিকভাবে 1000 মুরগি লালন পালন করলে 60 থেকে 70 হাজার প্লাস ইনকাম হওয়ার সম্ভাবনা বর্তমানে আছে। এবং যারা কন্ট্রাক্ট ফার্মিং করতেছেন আমি বলবো তাদের 1000 মুরগি লালন পালন করে 6 থেকে 7 হাজার টাকা লাভ করা কষ্টসাধ্য হয়ে যাবে এই মাসে বিশেষ করে। তো এই দিক থেকে আমাদের লক্ষ্য রাখা দরকার। বিশেষ করে যারা সাধারণ আমরা যারা খামারি আছি তাদেরকে বলবো আপনারা অবশ্যই মুরগি তোলেন, মুরগি সুন্দরভাবে লালন পালন করেন। এবং মুরগি লালন পালন করার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, কোনো বাধা সৃষ্টি হয় মুরগি লালন পালন করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি বলবো আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করুন। আমার চ্যানেলে মুরগি লালন পালন করা সম্পর্কে বিষয়বস্তু সকল ধরনের সব কিছুই তুলে ধরা আছে। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করার পরে আপনি মুরগি লালন পালন করা সম্পর্কে অনেক ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। এবং যারা নতুন অবশ্যই আমি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সো থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ। তো
যদি ইনফর্মেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সম্পর্কে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।